হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার অনেক দিন বাদে একটা ভিডিও শুরু করলাম, মানে ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে থার্সডে, আর আজকে হচ্ছে 3 তারিখ। তো মেয়ে পড়তে বসে গেছে দেখতে পেলেন, এত এখন বাজে ওই 5টা, মেয়ে মোটামুটি 3:45 সময় পড়তে বসে গেছে। কেন, কালকে ওর ম্যাথ এক্সাম আছে ফ্রাইডে, আর ওদিকে হাজবেন্ড কাজ করছে। তো ভাবলাম যে না, একটা ব্লগ শুরু করা যাক। তো বলেছিলাম আপনাদের ব্লগ দেবো অনেক দিন বাদে, কেন মেয়ের এক্সাম চলছিল প্রায় 3 সপ্তাহ বাদে। আমি আবার ডেলি কারে ব্লগ দিচ্ছি, কেন খুবই ব্যস্ত ছিলাম পড়াশোনার জন্য। মেয়ের এইসব ব্লগ টক করলে আর ওর দিকে টাইম দেওয়া যাবে না, তো সেই জন্য। তো কালকে ম্যাথ পরীক্ষা আছে, এবার তো একটা পরীক্ষা, এবার ও কোর্স মানে হলে শেষ, মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। তো দেখুন, এইগুলো দেখাচ্ছে স্যান্ডউইচ করবো, তো সেই জন্য একটু গাজর ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি, আর ওটা হচ্ছে চিকেনটাকে মাইক্রোওভেনে একটু সিদ্ধ করে নিয়েছি। তো মেয়ে তো ভাত খেয়ে যায়, এসে ফ্রুটস খায় আর ভাত খায় না, তো সন্ধেবেলা ওকে কিছু না কিছু একটু করে দিই। তো আজকে বললো যে চিকেন ছিল, তো বললো মা চিকেন স্যান্ডউইচ খাবো আমি এসে, তো আমি ওই জন্য চিকেন স্যান্ডউইচটা বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন, এখন সয়াবিন করবো ডিনারে, তো সয়াবিনটাকে আমি প্যাকেটটাকে কেটে সয়াবিনটাকেও সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে মানে বাচ্চাদের পরীক্ষা থাকলে এই থাকলে সত্যি আমাদের বাবা মাদের খুব টেনশানও হয়, আর মানে প্রচণ্ড এখন যা হয়ে গেছে মানে পড়াশোনার দিক থেকে, মানে তাই হচ্ছে ব্যাপার। তো একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম, মানে ও কাল 3টা হলে বাচ্চা, কাল অবশ্য ভাইটাল, তো সব এক্সামগুলো খুব ভালো দিয়েছে, দুর্দান্ত দিয়েছে, মানে খুবই ভালো দিয়েছে ও, মানে আমরা স্যাটিসফাই, মানে যেরকম পড়িয়েছিলাম সেই অনুযায়ী মানে কোশ্চেন একদম সবই কমন পেয়েছে। তো যাই হোক, এখন দেখুন চা করে নিলাম, দুধ চা লিকার চা আমার হয়ে গেছে। আর জানেন কি, আমি না দুধ চা খাওয়া বন্ধ করে দিয়েছি, এটা একটা ভালো উপকারের কাজ করেছি, তাই না বলুন? তো দুধ চা খাওয়াটা মানে দুধ চা খেলে অনেকই এফেক্ট হয় শরীরে। তো আমি বললাম না, কদিন ধরে সেই শরীর খারাপ যাচ্ছিল, তো ডাক্তার দেখানো হয়েছিল, জানি না আপনার সাথে শেয়ার করেছি কি না মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, সেটা আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, অনেক ছোটোবেলা থেকেই গ্যাস্ট্রিকের প্রবলেমে আমি ভুগি, ওই জন্য আমার খাওয়া দাওয়া ওই জন্য খুবই লিমিটেড, মানে খিদে ঠিক পায় না, মানে এরকম ব্যাপার। তো যাই হোক, দু চাটা আমি একদমই খাচ্ছি না, লিকার চা করে নিচ্ছি, তাও খুবই চিনি কম, চিনি ছাড়া তো খেতে পারবো না। আস্তে আস্তে চেষ্টা করবো চিনিটা না দেওয়ার, তো সেটা আস্তে আস্তে হবে। তো খুবই কম চিনি দিয়ে লিকার চা খাবো খাচ্ছি এখন। তো যাই হোক, হাজব্যান্ডকে বলেছি গ্রিন টি নিয়ে এসে দিতে, গ্রিন টির যে শ্যাশেগুলো হয় লিপটনের, তো ভাবছি গ্রিন টি খাওয়া শুরু করব। তো এখন দেখুন, এই চিকেনগুলো সিদ্ধ করা হয়ে গেছে, তো করে রেখেছিলাম, তো সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটুখানি ছিঁড়ে নিচ্ছে হাত দিয়ে। আর স্যান্ডউইচ করব স্যান্ডউইচ মেকারে, স্যান্ডউইচ মেকার একটা কিনেছি, হাজব্যান্ড কিনে দিয়েছে, মানে ওটা বলতে পারেন বার্থডের গিফট, এতদিন পেন্ডিং ছিল তো কিনে দিয়েছে। তো যাই হোক, একটা প্রেস্টিজের স্যান্ডউইচ মেকার কিনেছি, আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন খুব সুবিধা হয়েছে স্যান্ডউইচটা করতে, মানে কড়ায় করতে গেলে খুবই এখন প্রবলেম হয় মানে করতে, তো সেই জন্যই কিনলাম। তারপর একটা ফ্লাক্সও নতুন কিনলাম, তো আমি চা যখন ছাকছিলাম দেখলেন, তো একটা ফ্লাক্স কিনেছি, ওটা হচ্ছে মিল্টনের। আর এরকম একটা মিল্টনের কিনেছি অনলাইনে, সেটা ছিল বা স্টিলের, জানেন ভিতরটা ঠান্ডা, মানে চা গরম থাকছে না, তো ওটা রেখে দিয়েছি, শীতকালে গরম টরম জল রাখা যাবে। তো যাই হোক, দেখুন এখন ওই চিকেনটার মধ্যে একটু গোলমরিচ, আর ওই ভেজিটেবলটার মধ্যে একটু গোলমরিচ, আর একটু আমচুর টি পাউডার দিয়ে দিলাম, তো আমচুর পাউডার দিয়ে দিলাম, একটু টেস্ট হবে। আর আমি নুন দিচ্ছি না, কারণ নুনটা আমি চিকেনটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে একটু নুন দিয়েছিলাম, আর যেহেতু মেয়োনিজ দেবো তো সেই জন্য মেয়োনিজও একটু সল্টেড থাকে, একটু টমেটো সস দেবো সেটাও সল্টেড থাকে, তো সেটা ব্যালেন্স হয়ে যাবে, সেই জন্য নুনের কোনো দরকার হবে না। তো একটু সস দিয়ে দিলাম ভেজিটেবলটার মধ্যে, আর ব্রেডগুলোর মধ্যে সমস্ত ব্রেডে মেয়োনিজ দিয়ে দেবো। আর আমার মেয়ে ভেজিটেবল মেয়োনিজটাই পছন্দ করে, চিকেন মেয়োনিজ এর আগে নিয়েছিলাম তো খাইনি একবার, মানে ও ঠিক ভালো লাগছে না ফ্লেভারটা, তো এই ভেজ মেয়োটাই ও পছন্দ করে, তো সেটাই সব ব্রেডে লাগিয়ে নেবো। তো ভাবলাম আমরাও খাবো, হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম খাবে, তো বললো হ্যাঁ, তো ওই জন্য চিকেন স্যান্ডউইচটা আমরাও খাবো, তো সবার জন্যই একটু একটু করে বানিয়ে নিচ্ছি, মানে আমরা 5 জন আর মেয়েকে নিয়ে 6 জন।
তো সেই দেখুন, এবার এই মেয়োনিজগুলো এক একটা করে ব্রেডে, মানে দুটো পিটে ব্রেডে লাগিয়ে নেবো। আর তো এখন এই দেখুন সিদ্ধ হয়ে গেছে সয়াবিনটা। এখন সয়াবিনটাকে একটু নিয়ে নাবিয়ে নিয়ে তারপরে আমি স্টাফগুলো দেবো, স্টাফিংগুলো। আর কাল থেকে যা বৃষ্টি হয়েছে, তার আগের দিন তো খুবই বৃষ্টি, সারা রাত হয়ে জল দাঁড়িয়ে গেছিলো, আর আজকেও একটু হলো, তো খুব একটা বেশি হয়নি, অল্পের মধ্যে দিয়ে হয়েছে। তো এই হচ্ছে এখন তো বর্ষাকালে শ্রাবণ মাসে এরকমই ওয়েদার। তো এই দেখুন আমি একটুগুলো মিক্স করে নিলাম, নিয়ে এবার এরমভাবে স্টাফগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটা এবার একটু চিকেন দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা শুধু চিকেন দিয়েও করতে পারেন, ভালো লাগে, আমি এর আগেও করেছি এরমভাবে। তো আমার মেয়ে আবার চিজটা কতটা পছন্দ করে না, তো দেখি একদিন চিজ এনে করবো। ও খুব একটা পছন্দ করে না বলে চিজটা আমি আনি না। তো এই দেখো, হ্যাঁ, তো এরমভাবে দেবো। তো মেয়ে বলে যে পিৎজা সস দিয়ে মা করে দেবে, তো অনলাইনে অর্ডার দেবো এগুলো, যেরকম আমাদের মান্থলি অনলাইনে অর্ডার দেওয়া হয়, তো দেবো। তো স্টাফগুলো করে রেখে দিলাম, দিয়ে এবার আমি যা যা কয়েকটা বাসন পড়েছে সেগুলোকে মেজে নিই, নিয়ে তারপরে মেয়ে স্যান্ডউইচটা এখন করে দেবো। আমাদেরগুলো একটু পরে করবো, কেন এখন মোটামুটি 5:30 বাজে। তো যেহেতু দুপুরে মানে সকালে খেয়ে গেছে, এসে ফল খেয়েছে, তো একটু দুটো রসমালাই ছিল, তো ওই রসমালাই খেলো, আর এখন ওই জন্য চিকেন স্যান্ডউইচটা ওকে করে দিই, ও খেয়ে নিই, কেন খিদে পেয়েছে, অনেকক্ষণ আগে ভাতটা খেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন সমস্ত স্যান্ডউইচগুলো এ করে নেওয়া হয়েছে, ওটা একটা পিস ব্রেড মানে ছিল, তো সেটাকে ওরমভাবে ক্যাকচার করে কেটে দিয়ে করে দিয়েছি। আর ওখানে মেয়েকে স্যান্ডউইচটা করে দিই, আর আমাদেরগুলো তো বললামই পরে করবো। আর হাজব্যান্ডের এখন তো ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে কাজ হচ্ছে, ওর 15 তারিখের পর থেকে আবার অফিস যেতে হবে, কেন এই সময় কাজের খুব প্রেশার থাকে, তো আর ওভার টাইমও করতে হচ্ছে রাত্রে, মানে ওই 1:30টার পর থেকে ভোর অবধি করতে হচ্ছে। তো এই হচ্ছে হাজব্যান্ডের ওদিকে কাজ করছে। আর এই দেখুন প্রেস্টিজের স্যান্ডউইচ মেকারটা কিনেছে। তো আমি সাধারণত আমরা একটু ভালো ব্র্যান্ডেরই কিনি, যাতে অনেক দিন টেকসই হয়। আমার সমস্ত এই সমস্ত জিনিসগুলো মানে কিচেনের সমস্ত আমার প্রেস্টিজে, তো প্রেস্টিজ কোম্পানিটা অনেক পুরনো আর খুবই ভালো, মানে তো আমরা তো এগুলো খুবই ইউজ করি, মাইক্রোওভেন বলুন, রাইস কুকার, ইন্ডাকশান। তো এই হচ্ছে ব্যাপার। তো এগুলো আগে তো নর্মালি দিয়ে প্রেস করে নিলে আপনারা বাটার দিয়েও করতে পারেন, তো সামান্য অয়েলও দিতে পারেন। তো আমি কিছু দিই না, মানে মাঝে মাঝে দিই, তো এখন শুধুই করলাম, তাতেই খুবই সুন্দর ক্রিসপি হয় ব্যাপারটা, পুরো দোকানে যেরকম হয় স্যান্ডউইচ, তো সেরকমই একদম স্যান্ডউইচটা হয়, দারুণ খেতে লাগে। বাটারটা দিলে ভালো, তেলটা অ্যাভয়েড করা বেশি ভালো, বাটারটা দিলে ভালোই লাগে। তো মাঝে মধ্যে দিই, মেয়ে অতটা আবার পছন্দ করে না বলে, তো ওকে মার বাটারটা জোর করে দিই। ঘিটা আবার খুব খেতে ভালোবাসে, আমার মতো নেই, আমারও যেন বাটারটা অতটা ভালো লাগে না, ঘিটা আবার ভালোবাসে। তো যাই হোক, এই দেখুন মেয়েকে এরমভাবে কেটে দিলাম, খুবই গরম, তো কাটতে খুব অসুবিধা হচ্ছে। একটা মানে পিৎজা সেই কাটার যে এগুলো হয় সেগুলো একটা কিনে নিতে হবে, তাহলে সুবিধা হবে রোল করে কাটতে। আর দেখুন পুরো একদম দোকানের মতো। তো এখন মেয়েকে দিয়ে দিলাম, আর চলে এলাম ডিনার বানাতে। তো এখন সয়াবিনটাকে বানিয়ে নর্মাল সয়াবিন যেরকম বানায়, আমি খালি পেঁয়াজ দেবো না, আদা রসুন পেস্ট দিয়েই করবো। আর এখন ওই সয়াবিনটাকে একটুখানি হালকা ভেজে নেবো তেলে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু নুন দিয়ে, তাতে একটু টেস্টটা বেশি ভালো হয়। সয়াবিন তো একটু টেস্ট হয় না সেরকম, যদি আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু মাংসের মতো করা হয় তবেই খেতে ভালো লাগে, নিরামিষ হলে তো একদমই ভালো লাগে না। তো ওই সয়াবিন করবো, ডাল করবো, ডিম ভাজা আর ভাত রাতের মেনু, বাবা রুটি খাবে, রুটি কিনে নেওয়া হবে দুটো। আর এই দেখুন মেয়ে বললে হেভি টেস্ট হয়েছে মা, কেন অন্যরকম একটু করে দিচ্ছে, যে সস দিচ্ছে, সসটা অতটা খেতে চায় না। তো যাই হোক, এই দেখুন আলুটা ফ্রাই হয়ে গেছে, মশলা মশলা দিয়ে এখন একটু জল দিয়ে দিলাম, আলুটাকে সেদ্ধ হয়ে একদম মাখমাখা হবে তবে আমি সয়াবিনটা দেবো, কেন সয়াবিনটা অলরেডি আমার মানে ভেজে রাখা আছে, অতটা এ করতে কুক করতে লাগবে না। তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের লিকার চাও খাওয়া হয়ে গেছে, আর এই এখন খাবার দাবারগুলো ডাইনিং টেবিলে রেখে দেবো, আর বেশ হাওয়া দিচ্ছে ভালো।
সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এইখানে লাইটটাকে না ছোট লাইটটাকে জ্বালিয়ে রেখেছি, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। ওদিকে বড় লাইটটা জ্বলছে আর অ্যাকোরিয়ামের লাইটটা জ্বলছে, ওই জন্য অনেকটা আলো হয়ে যায়। তো সেই জন্য তো এখন এই খাবারগুলো টেবিলে রেখে দিয়েছি, আর যা গরম পড়েছে, গরমে আর নাজেহাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, শ্রাবণ মাস তো মনে হয় আর দুটো সোমবার আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমার, নিট অ্যান্ড ক্লিন। আর এই দেখুন রান্নাগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের, সয়াবিনের তরকারি, আর ওদিকে হচ্ছে ডিম ভাজা, মেয়ের মাছের ঝোল আছে, তেলাপিয়া মাছের ঝোল করেছেন, ডাঁটা আলু দিয়ে মাছ খাবে, আর এই মসুর ডাল। তো এই হচ্ছে আমাদের যে ডিনারের, তো মাছটা এখনও বার করি না, ওটা পরে বার করবো। তো এখন এই যে সোফায় কিছু টুকিটাকি জিনিসগুলো আছে, সেগুলোকে গুছিয়ে রাখবো। আর এখানে একটু গাছ আছে, সেই গাছগুলোকে জল দেওয়া হয়নি সকালে, তো সেগুলো জল দিয়ে দেবো। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগলো, ছোটোখাটো ভিডিও মানে ব্লগ করলাম। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আবার একটা অন্যরকম নতুনত্ব ভিডিও ডেলিকারের ব্লগ নিয়ে আসবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চারিদিকে যা হচ্ছে চোখের প্রবলেম, চোখের এই সব কিছু সব নিয়ে ভালো থাকবেন। তো সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই বিদায়।